স্থানের মেন্টু রোডে ডিবি কার্যালয়ে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। পুলিশের অনুমতি ছাড়াই আজকে সেই পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি রাজধানীর যে গুরুত্বপূর্ণ প্রবেশ মুখগুলো রয়েছে সেই মুখগুলোতে অবস্থান নিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, কিন্তু বিএনপি নেতাকর্মীরা অনুমতি ছাড়াই অবস্থান নিয়েছিল এবং পুলিশের সঙ্গে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছিল। পুলিশকে তারা ইট পাটকেল ছুঁড়েছিলেন, আমরা দেখেছি গাড়িতে অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে, দফায় দফায় ককটেল বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ প্রবেশ মুখগুলো ছিল প্রতিটি বোরেই কিন্তু সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেগুলো কিন্তু পুলিশের উপর পরবর্তীতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছেন, নেতাকর্মীদের আটক করেছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় তাকে নিয়ে আসা হয়েছে এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে ডিবি কার্যালয়টি রয়েছে সেই ডিবি কার্যালয়টিতে, এবং কিছুক্ষণ পরে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা হয়তো এ বিষয়ে কথা বলবেন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, পুলিশের যে ভ্যান রয়েছে এপিসি ভ্যান সেখানে কিভাবে পরিমাণ ভাঙচুর হয়েছে, সেই বিষয়গুলো ছাড়াও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই পুরো বিষয়টি হয়তো পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করা হবে বা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা বা যারা এই অগ্নিসংযোগ কিংবা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে কিনা। এরই মধ্যে আমরা দেখেছি যে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চলমান রয়েছে বা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করেছে। অনুমতি ছাড়া কিভাবে কার ইন্ধনে এভাবে এই পুলিশের উপর অগ্নি অর্থাৎ পুলিশের ভ্যানের উপর অগ্নিসংযোগ সহ অন্যান্য যে ঘটনা এই পুরো বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। হয়তো কিছুক্ষণ পরেই এই বিএনপির যাদেরকে আটক করা হয়েছে সিনিয়র নেতাকর্মী তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে যে এই বিষয়ে মামলা রুজু হওয়ার পর তাদেরকে আটকের যে একটি বিষয় রয়েছে এই আটক করা, অর্থাৎ সব বিষয়ে আমরা আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের বক্তব্যের, তারা হয়তো এই বিষয়টি নিয়ে কথা বলবেন। সবশেষ যে পরিস্থিতি রয়েছে যেহেতু এখন পর্যন্ত কিন্তু আরো 2 ঘন্টা সময় রয়েছে, অর্থাৎ 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি ছিল। আমরা দেখেছি এই সকাল থেকে অর্থাৎ 11টার আগেই পুলিশ কিন্তু তারা সতর্ক অবস্থানে ছিল, পাশাপাশি আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা যদিও কোনো কর্মসূচি ঘোষণা করেনি তবে তারাও বলেছিলেন যে তারাও কিন্তু অলিগলিতে সতর্ক অবস্থানে ছিলেন। আমরা তাদেরকেও দেখেছি অলিগলিতে সতর্ক অবস্থানে ছিলেন, তবে পুলিশের ব্যাপক তৎপরতার পরেও এই কিভাবে যে এর আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম যে তারা কিন্তু আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন যদি কোনো ধরনের যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত হয়, তারা কিন্তু চেষ্টা করেছেন প্রথমে তাদেরকে বোঝানোর জন্য, পরবর্তীতে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই হয়তো কিছুক্ষণের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলবেন। তো এখন পর্যন্ত মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টু রোডে।